একজন মানুষ চরিত্রবান, সুন্দর আখলাক চরিত্রের মানুষ, আচার আচরণ ভালো, আর একজন চরিত্রহীন, দুজনে কখনো সমান নয়, আখেরাতেও সমান নয়, মতের পরে আর দুনিয়াতেও সমান নয়, আল্লাহর কাছেও সমান নয়, মানুষের কাছেও সমান নয়। মানুষের কাছে একজন চরিত্রবান মানুষ প্রশংসনীয়, সুনাম পাই, ভালোবাসা পাই, আগ্রহের সাথে তার সাথে মানুষ দেখা করতে চায়, মিলতে চায় বা কাছে বসতে চায়, যে চরিত্রহীন তার কাছে কেউ বসতে চাইছে, তার কাছ থেকে কেটে পড়তে চায়, পালাতে চায়, তাকে ঘৃণা করে, হ্যাঁ তাকে ভালোবাসে না, তাকে ভালো দোয়া দেয় না, সে সুনাম পায় না। তো দীন ইসলাম হচ্ছে এই তিনটি দিকের নাম, সহি বিশুদ্ধ আকিদার নাম, বিশ্বাস আল্লাহ এবং রসুল যে বিশ্বাস দিয়েছেন সেই বিশ্বাস হইতে হবে। ভ্রান্ত উদ্ভট এমন কোনো আকিদা রাখবেন না যেটা আল্লাহও দেননি তার রসুলও দেননি, আপনাদের মুরব্বীরা মুরব্বীদের দোহাই দিয়ে আপনি ধর্মীয় বিশ্বাস রাখেন, এইরকম বহু ভ্রান্ত আকিদা বিশ্বাস আমাদের বাঙালি মুসলিম সমাজে ভারত উপমহাদেশে রয়েছে। এবাদত বন্দেগীতে আপনি সত্যিকার এবাদত বন্দেগীকারী হবেন আল্লাহ পাকের, আল্লাহ যেইভাবে বলেছেন যতটা বলেছেন আর যেই সময়গুলিতে বলে সেই সময় এবাদত করবেন, আপনার খেয়াল খুশি এবাদত নয়, আল্লাহর এবাদত আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী করবেন আপনি। তিন নম্বর বিষয় হচ্ছে আকিদা চরিত্রের বিষয়, এই তিনটি বিষয় হচ্ছে দীনে ইসলাম, যার মধ্যে এই তিনটা আছে সে হচ্ছে খাঁটি মুসলিম। আকিদাও আপনার সুন্দর, এবাদত বন্দেগীও সুন্দর, পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি ত্রুটি নেই, রমজানে শুধু নামাজি না সব সময়ই নামাজি একই রকমের নামাজি, রমজানে ভালো নামাজি আর অন্য সময় যেমন তেমন নামাজি না, ওই রকম না, সব সময় একই রকমের নামাজ, রমজানের জোহর আর রমজান ছাড়া এগারো মাসের জোহর একই, রমজান মাসের ফজর নামাজ অন্য মাসের ফজর নামাজ একই গুরুত্ব রাখে, এই রকম গুরুত্ব সহকারে যেই ব্যক্তি এবাদত বন্দেগী করল সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। যেই ব্যক্তি আকিদার বিশুদ্ধতার সাথে আর এবাদত সুন্দর করার সাথে সাথে চরিত্রবান সে হচ্ছে খাঁটি মুসলিম। যদি আপনার আকিদাও ঠিক থাকে, আপনিও কবর মাজার ওই শিরক আর বিদাতি আকিদা রাখেন না, হ্যাঁ কিন্তু আপনার আখলাক চরিত্র ভালো নয়, তো এই আকিদা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না, চরিত্র বড় মূল্য রাখে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য, আল্লাহ পাকের জান্নাত হাসিলের জন্য চরিত্রবান মুসলিম হইতে হবে। নামাজ অনেকের ঠিক আছে, নামাজি মানুষ কিন্তু চরিত্র ভালো নয়, নামাজি মানুষ চরিত্র ভালো নয়, হ্যাঁ তো এটা যথেষ্ট নয় আপনার জন্য, আপনার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য যথেষ্ট নয়, এই জন্য চরিত্রবান।